আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে যে ওয়ালেটের ব্যাপারটি শেয়ার করব, এটা মূলত একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট এবং এদের নিজস্ব একটা টোকেন AWT টোকেন। এই টোকেনটা আমাদের 75টি টোকেন ফ্রিতে দিবে। সো যেমন আমরা TWT টোকেন ট্রাস্ট ওয়ালেটের কথা যদি বলি, সেক্ষেত্রে টোকেন পকেট, সেপল, SAP টোকেন, এরা কিন্তু ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। তো এরকমই কিন্তু ওয়ালেটের একটা অফার, তো কেউ মিস করবেন না। আপনি যতটা মনে করছেন অফারটি ভাইরাল হয়েছে ততটা কিন্তু ভাইরাল হয়নি। তো এর জন্য আপনাকে কী করতে হবে, দ্রুত জয়েন করতে হবে ভিডিওটা দেখে। এবং এখানে কিছু সত্য আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে সত্যটা একটা শুনে যান। এখানে সত্যটা খুবই অল্প, যেটা আপনি অবশ্যই পারবেন, খুব অল্প পরিমাণে একটা ট্রানজ্যাকশন আপনাকে করতে হবে, যেটা আপনার কোনো লস নেই। বুঝতে পারছেন, আপনার জিনিসই আপনার কাছে থাকবে। সো ট্রানজ্যাকশন করলে আপনি এটার জন্য এলিজিবল হয়ে যাবেন এবং টোকনটা আপনি ব্যালেন্সে দিয়ে দেবে। কাম ব্যাক, আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এয়ারড্রপ লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে পোস্টে আপনাকে নিয়ে যাবে এবং সেখানে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দেওয়া থাকবে এবং নিচে রেফার কোডটি কিন্তু দেওয়া থাকবে। সো অ্যাপ্লিকেশনের লিঙ্কে ক্লিক করলে সরাসরি প্লে স্টোর নিয়ে আসবে। এটার নাম হলো এনক্রিপ্ট ওয়ালেট। সো এটা ওপেনে ক্লিক করবেন ইনস্টল করে। আমি ওপেনে ক্লিক করছি। প্রথমে ওপেনে ক্লিক করলে এটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে। সো চেষ্টা করবেন দ্রুত ভাই জয়েন করার জন্য। তো তারপরে এরকম আসবে, আপনার এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এখানে ক্লিক করে দিবেন, যে কোনো একটা নাম দিবেন। সো আমার একটা নাম দিচ্ছি, এখানে আমার সিঙ্গেল নাম দিয়ে দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করলে এখানে একটু ওয়েট করতে হবে, জেনারেট হচ্ছে ওয়ালেটটা। তো কিছুক্ষণ ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক আপনার জেনারেট হতে থাকবে। একটু ওয়েট করতে হবে, এখানে 40 থেকে 45 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। তারপরে দেখবেন এখানে ফ্রেজগুলো দিয়েছে, এই ফ্রেজগুলো যেন না হারায়, এই পাশে এখানে কপি অপশন আছে, কপিতে ক্লিক করে নোটপ্যাডে সেভ করে রেখে আসবেন ফ্রেজগুলো। এখানে একটা টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন। তারপরে যে ফ্রেজগুলো আছে এলোমেলো, এটা ওখান থেকে দেখে দেখে আপনি ক্লিক করবেন একটা একটা করে। বুঝতে পারছেন, 12টা ওয়ার্ডই ক্লিক করবেন, দেখে দেখে সিরিয়াল বাই সবগুলো এখানে বসে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো তারপর এখানে এন্টার রেফারেল কোড, এখানে রেফারেল কোড দিতে বলবে। সো আপনি যে কোনো আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আপনার টেলিগ্রাম চ্যানেলে ওই অ্যাপ্লিকেশনের লিস্ট নিচে দেখবেন যে রেফারেল কোড দেওয়া আছে, সেটা আপনি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। লেখা আসবে ইওর ওয়ালেট অ্যাক্টিভ। সো ইওর ওয়ালেট অ্যাক্টিভ লিখে আসলে আপনি এরকম পাবেন, পিক ইওর ইউজার নেম। সো নামের সাথে একটা সংখ্যা দিবেন, এখানে বসিয়ে আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। আমি এখানে নিচে যেটা অপশান আছে দেখতে পাচ্ছেন, আপনি এখানে অ্যাভেলেবেল আসবে। যদি আপনার এখানে অ্যাভেলেবেল না আসে, আপনি বারবার নাম চেঞ্জ করে দেখবেন কোনটা অ্যাভেলেবেল আসে নিচে। সো তারপরে এখানে দেখবে যে কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পর এখানে 4 ডিজিটে পিনকোড দেবেন। আপনি 4 ডিজিটে পিনকোড দেওয়ার পরে এখানে দেখেন আমি 3 ডিজিটে অলরেডি দিয়ে দিছি, আর একটা ডিজিট পিনকোড আমাকে দিতে হবে। আবার পুনরায় আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, আবার একই পিনকোড আপনি দিবেন 4 ডিজিটের। সো বলতেছে ডিফল্ট কারেন্সি USD, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ। আমি এখানে নো দিয়ে দিলাম, নোতে ক্লিক করে দিলাম। সো তারপরে দেখতে পারবেন এখানে ওয়েট করলে, এখানে যেহেতু সার্ভার প্রবলেম হতে পারে, সবাই জয়েন করতেছে, সার্ভার প্রবলেমের কারণে হয়তো আপনি এই যে টোকেনটা একদম শেষে দেখবেন যে AWT টোকেন, এই টোকেনটা আপনি মূলত পাবেন। এখন বিষয় হলো এখানে যে উপরে কর্নারে দেখেন যে ম্যান মতো আইকন, এখানে ক্লিক করলে এখানে যে এটা আছে রেফারেল রিওয়ার্ডস, এই রেফারেল রিওয়ার্ডসে ক্লিক করলে আপনার রেফারেল কোডটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন, এই যে কোড এখানে পেয়ে যাবেন। এবং এখানে একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করি আমরা। তবে এখানে দেখতে পাবেন আর্ন 70 AWT টোকেন, এটা পাবো। মোট মিলে আমরা 75টি AWT টোকেন পাবো। তার জন্য আমাদেরকে অবশ্যই মানে 5 ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। এখন বলতে পারেন ভাই 5 ট্রানজ্যাকশন কী, এটা আমি একটু পরে। ম্যাট্রিকটা আপনাকে ডিপোজিট করতে হবে, বুঝতে পারছেন, ম্যাট্রিক্সটা ডিপোজিট করতে হবে, খুবই অল্প পরিমাণ, 16-10-20 সেন্টের মতো আপনি ম্যাট্রিক এখানে ডিপোজিট করলেই হয়ে যাবে আমার মনে হয়। বিষয়টা হলো যে আর যে কারেন্সিগুলো আছে এগুলোতে ফি কাটবে, বুঝতে পারছেন, ট্রানজ্যাকশন ফি কাটবে, আর ম্যাট্রিকে কোনো ট্রানজ্যাকশন ফি কাটবে না এখান থেকে। সো আপনারা ম্যাট্রিকটাই বেশি ইউজ করবেন। সো পলিগনে আপনি যদি ক্লিক করেন, পলিগনের পর ক্লিক করবেন, রেসিপি ক্লিক করবেন, যেখান থেকে হোক আপনি, ধরেন ট্রাস্ট ওয়ালেট থেকে নিলেন আপনি, আপনি ধরেন আপনার ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে সেন্ড করলেন এই অ্যাড্রেসে, আবার এই অ্যাড্রেস থেকে সেন্ড করবেন ওই ট্রাস্ট ওয়ালেটে, বুঝতে পারছেন, মানে এটা কোনো ধরাবান্ধা নেই, যেখান থেকে খুশি আপনি যা করতে পারেন। সো আমি যদি কারো কাছ থেকে, আমি একজনের কাছ থেকে চেয়েছি, দেখা যাক সে দেয় কি না। তো আমার ওয়ালেটে দিলে আমি মূলত সেখান থেকে ট্রানজ্যাকশনটা করব। তো আমি অ্যাড্রেসটা তাকে সেন্ড করি। তবে আমার, আমি একজনের কাছ থেকে আসলে নিয়েছি,
খুব কষ্ট করে অনেকের কাছে মানে ম্যাট্রিক পাওয়াটা কষ্টকর, বিশেষ করে এফটিএক্স এক্সচেঞ্জার চলে যাওয়ার পর থেকে আমার কিন্তু অনেকটা ঝামেলা হয়ে যায় বর্তমান সবারই প্রায়। কারণ অল্প অল্প কারো কিছু দিতে গেলে একটা ফির একটা বিষয় আছে সবাই জানেন, এই জন্য অনেকে কেউ দিতে চায় না এখনকার সময়। সো আমি এটা কি করব, এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা আমি কপি করে নিব। এখান থেকে আমি 18 সেন্টের মতো যে ম্যাট্রিক, এই 18 সেন্টের মতো ম্যাট্রিকটা আমি সেন্ড করে দিয়েছি। তো ভিউয়ার্স, সার্ভার প্রবলেমের কারণে আমি পরবর্তীতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন সার্ভার মোটামুটি সকালের দিকে ঠিকঠাক আছে, 9:55 বাজে সকাল। সো আমার ব্যালেন্সে এখন 41 সেন্টের মতো আছে ম্যাট্রিক, এবং আমি উপরে কর্নারে ম্যান মতো আইকনে ক্লিক করে রেফারেল রিওয়ার্ডে ক্লিক করব। এখানে বিষয়টা আমি প্রথমে বলেছিলাম, আপনি যদি 5টা ট্রানজ্যাকশন কমপ্লিট করেন 75টি AWT টোকেন পাবেন, এবং এখানে আর 30টে টোকেন পাবেন যদি আপনি কাউকে সেন্ড রিসিভে এ করেন। এটা আলাদা একটা বিষয়, এবং ফার্স্ট যেটা আছে তো ভিউয়ার্স, আমি ভিডিওটার পুনরায় কন্টিনিউ করতে পারিনি এই কারণে। তো ভিউয়ার্স, আমার সার্ভার প্রবলেমের কারণে আমি পরবর্তীতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন সার্ভার মোটামুটি ঠিকঠাক আছে, 9:56 বাজে সকাল। তো আপনি যদি ম্যান মতো আইকনে ক্লিক করি কর্নারে, এখানে রেফারেল রিওয়ার্ডে ক্লিক করে এখানে মোটমাট আপনার 175টি টোকেন আপনি আর্নিং করতে পারবেন এখান থেকে। এই তিনটে টাস্ক কমপ্লিট করতে পারলে 175টি AWT টোকেন আর্নিং করতে পারবেন। তবে যদি 175 আপনি যদি এই লাস্টের এই ট্রানজেকশনটা করেন, 5টা ট্রানজেকশন, সেক্ষেত্রে আপনি 75টি AWT টোকেন আর্নিং করতে পারবেন, এবং এখানে আপনি এই কাজটি করলে 30টা পাবেন আরও। আবার প্রথম যে কাজটি আছে, এই কাজটি করলে আরও 70টি টোকেন পাবেন, সব মিলিয়ে 175টি টোকেন আপনি আর্নিং করতে পারবেন। প্রথম যে কাজটা আছে সেটা আপনাকে ব্রিজ করতে হবে, এটা অনেকেই পারবে না, আবার অনেকেই পারতে পারে। আবার সেকেন্ড যে অপশনটা আছে এটা হলো আরেকটা বিষয়, তো আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন যেহেতু সার্ভারটা মোটামুটি মনে হয় ঠিকঠাক আছে, দেখি আমাদের ইনস্ট্যান্ট রিওয়ার্ডটা হয়তো দিবে না, একটু সময় লাগবে। সো আমি লাস্ট যে কাজটা, ওই কাজটা আমি করব। প্রথম দুইটা কাজ করবো না, কারণ আমার কাছে ডলার সীমিত আর কি, ডলার নেই। সো যাই হোক, এখন বিষয় হলো যে এখানে আমাকে যেটা করতে হবে, আমি যেখান থেকে আমি ট্রাস্ট ওয়ালেট থেকে যেহেতু ম্যাট্রিকটা নিয়েছি একবার এখানে ডিপোজিট করেছি, আবার ওইখানে আমি সেন্ড করব ওই অ্যাড্রেসে, আবার ওখান থেকে আবার এই অ্যাড্রেসে সেন্ড করব, আবার এখান থেকে ওই অ্যাড্রেসে সেন্ড করব। এইভাবে আমাকে 5 বার ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে। তো গতকাল রাত্রে আমি ডিপোজিট করছিলাম, তো ভাবছিলাম যে ডিপোজিট কেন অ্যাড হলো না। তো আমি দেখলাম যে সকালে একটু আগে আমার ডিপোজিটটা অ্যাড হয়েছে, যখন সার্ভারটা ঠিকঠাক হয়েছে। আপনাদের যদি এরকম হয় চিন্তা করবেন না, যে কোনো সময় এটা অ্যাড হয়ে যাবে। সো আমি পলিগনে গেলাম, সেন্ডে ক্লিক করলাম, এখানে অ্যাড্রেসটা পেস্ট করব, এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম সম্পূর্ণ, এবং সোলোতে ক্লিক করে দিলাম। এখানে সোলো করতে পারেন অথবা অ্যাভারেজে এ করতে পারেন আপনি, যেটা আপনার খুশি। আমি এখানে অ্যাভারেজ করে দিলাম, সেন্ডে ক্লিক করলাম। আপনি যে কোনো ক্রিপ্টো কারেন্সি ওখানে এ করতে পারেন, TRX বলেন, BNB বলেন, তবে ম্যাট্রিকটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। সো আমার এখানে কোনো ফি লাগে না আর কি, এ আর কি। সো আমি এখানে এ করে দিলাম, ওইখানে চলে যাবে আবার ট্রানজেকশন। তো দেখেন ভিউয়ার্স, আমি মোটামুটি এটা সেন্ড করে দিয়েছি। আমি পেজটা যদি রিফ্রেশ করি, এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো হয়ে গেছে, উইথড্রল রিকোয়েস্ট সাকসেসফুলি। আর এটাতে কোনো প্রকার ঝামেলা নেই, এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট। আর বিষয়টা হলো যে এখানে একবার কিন্তু আমি ডিপোজিট করেছি এখানে, আবার এখান থেকে আবার ওইখানে আবার সেন্ড করলাম, আবার ওইখান থেকে আবার এখানে আবার ডিপোজিট করব। মানে একবার ট্রাস্ট ওয়ালেট থেকে আপনি এখানে পাঠাবেন প্রথমবার, একবার হয়ে গেল, আবার এখান থেকে আবার ট্রাস্ট ওয়ালেটে পাঠাবেন, দুইবার হয়ে গেল, আবার ট্রাস্ট ওয়ালেট থেকে আবার এখানে এই অ্যাড্রেসে পাঠাবেন, তিনবার হলো। এইভাবে একবার পাঠাবেন, একবার ট্রাস্ট ওয়ালেটে পাঠাবেন, আবার ট্রাস্ট ওয়ালেট থেকে এখানে পাঠাবেন, এই করে 5 বার ট্রানজ্যাকশন করলে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। থেকে পলিগনে ক্লিক করে রিসিভে ক্লিক করব, আবার এই অ্যাড্রেসে পাঠাবো আমি। সে কিন্তু 75টি AWT টোকেন চলে আসছে। তো আমি মূলত এই যে সেকেন্ড যে অপশানটা, 30টা টোকেন কীভাবে পাবেন, এর জন্য আপনাকে প্রথমে আসতে হবে ব্যাকে। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন চ্যাট অপশান আছে। সাপোজ আপনি এই যেটা করবেন, ধরেন আপনি কাউকে পাঠালেন, ধরেন আপনি আমাকে পাঠালেন 0.0004 ম্যাট্রিক, বুঝতে পারছেন? কীভাবে পাঠাবেন, আমার যেটা আছে আমি সার্চ দিয়ে আপনাদের দেখাই, সামসুল 81 এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি আপনাদের, স্যামসুল 81, সরি
এটা স্যামসাং লেখাছি, এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার এটা কেন আসতেছে না কেন, ধরেন আমি একটু চেক করে দেখি। সাপোজ আপনি এই যে নূর ইসলাম স্বর্ণ দেখতে পাচ্ছেন, এই নামটা লিখে এই ইউজার নেমটা যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন, বুঝতে পারছেন। আপনি যার কাছে পারেন, আপনি চেনা পরিচিতর কাছে দিবেন, নাহলে আবার ঝামেলা আছে। সাপোজ আপনি এইটা আপনি অ্যামাউন্টটা এখানে সেন্ড করলেন, এই যে আমার নূর ইসলাম স্বর্ণ, এইটার পরে যদি আমি ইয়ে করি এইটা আপনি সার্চ দিবেন, বুঝতে পারছেন। এটা আপনি সার্চ দিবেন, সার্চ দিলে এই এটার পর ক্লিক করবেন। সাপোজ আমি এটার পর ক্লিক করলাম, ক্লিক করলে এই যে পাশে যে তীর মতো অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এবং সেন্ড ক্রিপ্টো, এই সেন্ড ক্রিপ্টো পর ক্লিক করবেন। তারপর এখানে পলিগন সিলেক্ট করবেন, পলিগন সিলেক্ট করার পরে তার যার অ্যাড্রেস মানে যার নামে পাঠাবেন তার অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক এখানে শো করবে। সো তার অ্যামাউন্ট আপনি কী করলেন, 0.3404 এটা আপনি এটুকু ম্যাট্রিক আপনি এই সেন্ড করলেন। সেন্ড করলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সে চলে যাবে। আমি কীভাবে আমি পাঠাই আপনাদের দেখাচ্ছি, 0.0404 এটা পাঠাই সেন্ড করলাম, দেখবেন যে তার এতে কিন্তু আমি এটা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবো অথবা পিন নাম্বার দিয়ে দেবেন, দেখবেন যে এটা চলে যাবে তার, বুঝতে পারছেন, তারটা চলে যাবে। এবং আমার ব্যালেন্সে দেখেন প্রসেসিং আছে কিন্তু ওখানে, থ্রি ডটে ক্লিক করে রেফারেল রিওয়ার্ডে যাবেন, এখানে দেখতে পারবেন আমার এখানে যখনই সেন্ড হবে তখন ওটা কিন্তু চলে যাবে, আমার 30টা টোকন দেবে, দেখেন এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। এবার আমার কিন্তু 105টা AW2 টোকন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিস্টেমটা এলো এটাই। তো আমি দুইটা টাস্ক কমপ্লিট করে ফেলেছি। এখন বিষয় হলো আপনাদেরকে প্রথম যে টাস্কটা 70টা টোকেন ব্রিজ করাটা, এটা অনেকের একটু ঝামেলা মনে হতে পারে। তো এখন আমি দেখাবো এই 70টি টোকেন কীভাবে পাবেন, মানে এই ব্রিজটা কীভাবে করবেন। এর জন্য আপনাকে প্রথমে টোকেন পকেটে আসতে হবে, যদি আপনার কাছে USDT না থাকে ওর ভেতরে অ্যাপসের ভেতরে, সেক্ষেত্রে আপনি এখানে আমি এখানে থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যে ম্যাট্রিক আছে ম্যাট্রিকটা আমি সিলেক্ট করব। এখানে পলিগন যে ম্যাট্রিক আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাড ওয়ালেটে ক্লিক করব। সো তারপরে আমি এটা ইম্পোর্ট করব ওয়ালেটটা, তো রিকভারিতে ক্লিক করব, রিকভারি ফ্রেজে ক্লিক করে আমি এখানে যে ইম্পোর্টে ক্লিক করে রিকভারি ফ্রেজে ক্লিক করবেন। এখানে আপনার যে প্রাইভেট কি আছে, যে আপনার যে ট্রাস্ট ওয়ালেটের মানে আপনার নতুন একটা ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কিটা এখানে ইউজ করবেন। করার পরে এখানে দেওয়া থাকবে পাসওয়ার্ড দিবেন, আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন, দিয়ে এখানে একটা টিকমার্ক দিবেন, দিয়ে ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে ম্যাট্রিক্স এখানে একটু ইয়ে করে নেবেন, ম্যাট্রিক এখানে যদি ডিপোজিট করতে চান এখান থেকে রিসিপি ক্লিক করে ডিপোজিট করতে পারেন। আরেকটি বিষয় হলো যে আমরা কী করবো এখন, আমাদের কাজ করতে হবে ডিসকোভারে যেতে হবে নিচে। এই যে ডিসকোভারে যাওয়ার পরে আপনাকে এই যে সান সুইপ আছে, কোয়েক সুইপ আছে, সরি, এই যে কুইক সুইপ, এই কুইক সুইপে ক্লিক করতে হবে। এখানে আই গট ইটে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে। তো তারপর ওয়েট করার পরে এরকম দেখবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট করা থাকবে। এখানে সাপোজ আপনার ম্যাট্রিক্স আছে হলো হাফ সেন্ট, 50 সেন্টের মতো আছে বা 40 সেন্টের মতো আছে ম্যাট্রিক, বা অথবা 30 সেন্টের মতো আছে, সেটা আপনি এখানে কী করবেন, এখানে এ করে দিবেন। এখানে ধরেন সাপোজ আমি 0.30 দিলাম, তাহলে 27 সেন্ট হয়। ধরেন আমি এখানে 40 সেন্ট দিলাম, প্রায় 36 সেন্টের মতো ম্যাট্রিক আমি এখানে এ করলাম। এবং এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে আপনি কী করবেন, এখান থেকে আপনি USDT সিলেক্ট করে দেবেন। USDT সিলেক্ট করে এটা কিন্তু আপনি এখানে তখন সোয়াইপ অপশান আসবে, বা এখানে কোনো কিছু একটা আসবে সোয়াইপ মতো, তখন আপনি এটা সোয়াইপ করে নেবেন USDT থেকে, বুঝতে পারছেন, ম্যাট্রিক থেকে USDT সোয়াইপ করে নেবেন। এখানে কিছু পরিমাণ ম্যাট্রিক ফি লাগবে। তারপরে আপনার যখন USDTটা হয়ে যাবে তখন আপনি কী করবেন, ব্যাকে চলে আসবেন, অ্যাসেস্টে আসবেন, অ্যাসেস্টে এসে এখানে প্লাস মতো আইকনে ক্লিক করে এখানে আপনি USDTটা এখানে দেখতে পারবেন, সম্ভবত USDT ম্যাট্রিক এটা মনে হয় সম্ভবত নাকি, যাই হোক এখানে আমি প্লাস মতো আইকনে ক্লিক করলাম, করার পরে ব্যাকে চলে আসলাম, এখানে USDTটা শো করবে সম্ভবত, অথবা এখানে সার্চ বারে আপনি USDT লিখে সার্চ দিলে আসতে পারে। সো এইভাবে মূলত আপনাকে USDTটা আপনার সোয়াইপ করে নিতে হবে, বুঝতে পারছেন। সোয়াইপ করে নিলে আপনি আশা করি এখান থেকে দেখতে পারবেন, এখানে আপনার USDTটা চলে আসছে, এবং USDTতে ক্লিক করে আপনি এখানে এখানে ট্রান্সফার অপশান পাবেন, ট্রান্সফারে ক্লিক করে এখানে ট্রান্সফারে ক্লিক করে দেবেন, এখানে অ্যাড্রেস মানে ওই ট্রাস্ট অ্যাড্রেস থেকে নেবেন। এখানে যে ভিউয়ার্স এখানে অ্যাপসের ভেতরে যে USDT আছে, সাপোজ আমার দেখাই আপনাদেরকে, তো এখানে কী করবেন, এখানে এই যে ম্যানেজ অপশান লেখা আছে, ম্যানেজে যাবেন, এখানে সার্চ দিবেন USDT লিখে, সরি DT লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে প্রথম যেটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনি অন করে দিবেন, বুঝতে পারছেন, এটা পাশ থেকে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর ব্যাকে আসবেন, দেখবেন যে এটা চলে আসবে এখানে, দেখেন এখানে নিচে এই যে চলে আসছে, এই যে অ্যাড্রেস
এই অ্যাড্রেসে মূলত আপনি 20 সেন্ট বা 30 সেন্টের মতন আপনি যেটা টোকেন পকেট থেকে সোয়াইপ করলেন ওইটা আপনি এখানে এসে এই রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসে আপনি সেন্ড করবেন বুঝতে পারছেন ওইখান থেকে আপনি এই অ্যাড্রেসে সেন্ড করবেন তখন করা হয়ে গেলে এখানে তখন এই যে ট্রেড অপশন আছে নিচে ট্রেডে আসবেন তখন এই ব্রিজে ক্লিক করবেন ব্রিজটা মূলত একটা নেটওয়ার্ক থেকে আপনাকে অন্য একটা নেটওয়ার্কে ব্রিজ করতে হবে সোয়াইপ মতো করতে হবে আর কি সো আপনি এখানে ম্যাট্রিক্স সিলেক্ট করলেন এখানে ক্লিক করে এটা পলিগন ম্যাট্রিক্স সেট করা থাকলো আর এখানে আপনার এখানে যে এই ডেটা ক্লিক করলে এখানে আপনার ইউএসডিটি বা যেটা সেটা আপনি এখানে ইউএসডিটি এখানে সিলেক্ট করলাম এখানে পোস্ট এই প্রথমটা যেটা এটা আমরা সিলেক্ট করে দিলাম এটার সাথে আপনি এটা এ করে নিতে পারবেন অথবা আপনি প্রথমে এটা ক্লিক করলেন এখানে আমি দেখলাম যে আপনার যদি পলিগন সিলেক্ট করি পলিগন থেকে সম্ভবত এটা এতে যাবে কিনা আমি দেখাই দিই একটু সো এখানে আপনার ব্যালেন্সে যখন ইউএসডিটি 45 সেন্ট ধরেন আমি এখানে 45 সেন্ট নিয়ে এসেছি একজনের কাছ থেকে সো আপনি 45 সেন্ট নেবেন বা 30 সেন্ট 35 সেন্ট যেটা খুশি আপনার মতো নেওয়ার পর আপনি নিচে ট্রেডে চলে যাবেন ট্রেডে যাওয়ার পর এখানে আপনি এখানটা পলিগন থাকবে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে পলিগনটা সিলেক্ট করে দেবেন এবং এখানে এই বিপ 20 এখানে ক্লিক করলে এই বাইন্যান্স এটা থাকবেই আপনি এখানে যেটা আছে সেটা থাকবে এটা তারপর নিচে এই জায়গাটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি কি করবেন এই যে ইউএসডি ইউএসডি কয়েন পিওএস এটা সিলেক্ট করে দেখবেন তখন দেখবেন যে আপনার না এটা না এটা পর আমরা ক্লিক করলাম ওপরেরটা ক্লিক করে দিবেন দিলে দেখবেন যে ইউএসডিটি শো করবে এখানে আমার দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স ইউএসডিটি 45 সেন্ট শো করছে খেয়াল করে দেখেন এখন আমি নিচে 100% করে দেবো তাহলে আপনার এই 45 সেন্ট এখানে বসে যাবে এবং এখানে আমি অ্যাপ্রুভ করবো সো মিনিমাম ট্রানজ্যাকশন ভ্যালু মাস্ট বি $5 তো এখানে বলতেছে যে মিনিমাম ট্রানজ্যাকশন ভ্যালু $5 ছাড়া হবে না তো ভিউয়ার সেটা আমি বাদ দিয়ে দিছি এটা আমি করবো না তো আপনারা শুধুমাত্র যেটা করবেন এখানে যে এটা আছে এই নিচে যে দুইটা আছে এই দুইটা আপনারা কমপ্লিট করবেন প্রথমটা কমপ্লিট করার প্রয়োজন নেই এখন যেহেতু তারা বাড়িয়ে দিয়েছে এবং সম্ভবত রেফার কমিশনটা এখন নেই প্রথম দিকে রেফার কমিশনটা তারা ছিল 20টা করে টোকেন দিছিল এখন রেফারটা অফ করে দিয়েছে মেবি টোকেনগুলো শো করবে কিন্তু আপনার যখন টোকেন শো করবে তখন একদম নিচে দেখতে পারছেন এখানে মূলত আপনার টোকেন শো করবো যখন এরা সোয়াইপ চালু করবে বা আমরা এক্সচেঞ্জ করতে পারবো তো সে পর্যন্ত আমরা ওয়েট করতে হবে এটা যখন আপডেট দিবে কবে এটা উইথড্রো করতে পারবেন সোয়াইপ করতে পারবেন তখন আমরা অবশ্যই টেলিগ্রামে বা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো